রুম করা শুরু করলো, গুম করা শুরু করলো, জেলখানায় বন্ধ করা শুরু করলো, র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, সবগুলো দিয়ে যখন জেলের মধ্যে যখন বন্ধ করা শুরু করে দিল, যখন তারা এমন জুলুম করলো, তারা বলে এ তোরা বল আমি তোমাদের আল্লাহ। যারা ভয়ে বলে তারা আল্লাহ স্বীকার করে নেয়, কিন্তু যারা আল্লাহ বলে মানে না, আল্লাহ বলে স্বীকার করে না, তাদেরকে কষ্ট দেয়, তাদের প্রতি জুলুম করে, নির্যাতন করে, এই জুলুম সহ্য করতে না পেরে আপনার আমার পয়গাম্বর আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিসসালাম দোহাত্রাল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ ও পরহরদিগের মালিক আপনি তাকায়া দেখেন, এই জালেম জুলুম করেছে, আপনি এমন একটা গজব পৃথিবীর জমিনে সৃষ্টি করেন, নাজিল করেন, সে যেন আমানু ঈমান আনন করে, অত্তাকুল্লাহ আল্লাহ তোমাকেই যেন ভয় করে, সে যেন মুসলমান হয়ে যায়। আল্লাহ তুমি একটা গজব আপনি পৃথিবীর জমিনে সৃষ্টি করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার গজব চাপিয়ে দিলেন, ফারসাল্লা আলাইহিম তুফার সুরকন আল্লাহু আকবার লিল্লাহ তাকবীর, তুফান শুরু হয়ে গেল। তুফান কি চেনেন? তুফান কি? তুফান কি আসতে হয়? জোরে হয়, এই ছেলে বসাই, এই বকরের বা বসো, একজন ভাই উঠবেন না, কারণ ভাই আমি যে কষ্ট করে মাহফিলে আসছি, আজকে অবরোধ, কি কি রথ, আজকে কি রথ, অবরোধ, অবরোধ চলছে সারা বাংলার জমিনে ভাইজান, রাতেই সেই জন্য রওনা দিয়েছি, সারা রাত কষ্ট করে এসে আপনাদের পোড়াদহ, না পোড়াদহ রাত দুটো থেকে নিয়ে নয়টা পর্যন্ত বসেছিলাম, তারপরও আপনাদের মাহফিলে আসছি, যদি না আসতাম এই ভাইয়ের সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যেত, কথা বলে কষ্ট করে আসছি, যদি আপনারা যদি চলে যান, যদি কিছু বুঝতে না পারেন, তাহলে আমি আল্লাহর কাছে মামলা দায়ের করতে পারবো কি পারবো না, কথা বলে ভাইজান, কেউ অহংকারী করবেন না, কেউ গৌরবী করবেন না, সবাই বসেন। আল্লাহ পাকের কেমন করে ফয়সালা শুরু হয়ে গেল, কেমন করে গজব নাজিল হয়ে গেল, বন্ধুগণ আমার, আল্লাহর নবী মূসা দুহাত আকাশের দিকে উত্তোলন করে বললেন, আল্লাহ আজাব দাও, আজাব দাও, আল্লাহ দিলেন তুফান, তুফান এত জোরে শুরু হয়ে গেল রে ভাই, এই তুফানের কারণে, বাতাসের কারণে, তীব্র বাতাস এত জোরে প্রবাহিত হচ্ছে বাতাস, ফিরাউনের সমস্ত আসবাবপত্র তছর শুরু হয়ে গেল, সমস্ত অট্টলিকা, সমস্ত বাড়িঘর, সমস্ত কিছু চুরমার হওয়া শুরু হয়ে গেল, সমস্ত গাছপালা সব কিছু যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া শুরু হয়ে গেল, বাজান গো এই ফেরাউন টিকতে পারে না, ক্ষমতায় থাকতে পারে না, কিছু সব রোডঘাট যখন চুরমার তছনছ হয়ে যাওয়া শুরু হয়ে গেল, ভাইরা আমার এবার সমস্ত কমদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী হযরতে মূসার কাছে এসে ডাকতে বলতেছে, নবীজি ও আল্লাহর পয়গাম্বর মূসা আপনি তাকায়া দেখেন, তাকায়া দেখেন, এটা আমার জুলুমের ফল, এটা আমি যে জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, এটা আমার জুলুমের ফল, নবীগণ ও আল্লাহর পয়গাম্বর আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ রব্বুল আলামিন যেন এই আজাবের হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, যখন আল্লাহ আকবার, খেদমতে মা দারে পেদর কোন এখতিয়ার, তা সবই আজমালে অদৌলত বখতিয়ার, কথা বলে ভাই জানছে নাই কে, ভাই একটু সাউন্ডটা ক্লিয়ার করে দেন, তো গলা টানছে, সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতেছিলাম গভীরভাবে খেয়াল করুন, ফেরাউন কার কাছে আসলো, নবী মূসার কাছে আসলেন, কথাটা ভালো করে বুঝবেন বাবাজির আমার, মাতাল হলে তাহলে ঠিক থাকতে হবে, কথা বলেন না কে, মাতাল হলে তাহলে কি থাকতে হবে, তাহলে ঠিক থাকতে হবে, কেমন তাহলে ঠিক থাকতে হবে, ওই ফেরাউনের সমস্ত কৌমের লোকেরা নবীজির কাছে গিয়ে যখন বললেন, আল্লাহর নবী দোয়া করলেন, রব্বুল আলামিন তারা মুসলমান হতে চায়,
আল্লাহ তোমাকেই তারা ভয় করতে চায়। মাবুদ ও পরওয়ারদিগার আল্লাহ, আমি আপনার নবী, আমি আপনার কাছে দোয়া করি, মেহরবানি করিয়া এই আজাবের হাত থেকে এই ফেরাউনকে শিক্ষা দাও, ফেরাউনকে মুক্ত দাও। কিন্তু ভাইদের একটা সুসংবাদ, একটা সত্য কথা বলতেই হবে। কি কথা? এই যত বড়ই জালেম হোক না কেন, যত বড়ই জুলুমকারী হোক না কেন, রাতের আধারে গভীর রাত্রে তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে জঙ্গলের মধ্যে কেঁদে কেঁদে বলে, আল্লাহ ও পরওয়ারদিগার মালিক, আমি জানি তুমি আমার আল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহ তুমি আমার আল্লাহ। কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য, কিসে থাকার জন্য? সিয়ার টিকে থাকার জন্য আমি র‍্যাব বসাইয়া দিয়েছি, বিজিবি বসাইয়া দিয়েছি, কথা বলেন। আজকে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে, সামনে কত কি দেখলাম র‍্যাব, বিজিবি, পুলিশ, ওকির ফকির, কত কিছু দেখলাম বাবা। আমরা দিব ভোট, কথা বলেন, কিছুদিন পর আল্লাহ দিতে পারি না দিতেও পারি, কথা বলেন না রে ভাই, বুঝে নেন বুঝে নেন, সব কথা তো বলা যায় না। কি ঠিক? সবই ঠিক। কি ঠিক? সবই ঠিক, কিন্তু আমরা আমল করি না। আমল করার সময় আসছে, বুঝাইয়া দিতে হবে, খেলা হবে। এ ভাইরা কি হবে? কি একটা কথা ভাইরা হলো, খেলা হবে। আর কিছু কিছু নেত্রীরা বলতেছে, আসো খেলি মাসে মাঠে, আসো খেলি, ঠিক না ভাই? ঠিক ভাই, কি সময় আসলাম, কোন যুগে বসবাস করলাম। ও প্রাণপ্রিয় ভাইরা, ভাইজান, আমার কোনো শত্রু নাই, আমার কোনো শত্রু নাই। আওয়ামী লীগ আমাদের ভাই, জাতীয় পার্টি ভাই, বিএনপি ভাই, যারা মুসলমান, আমরা সবাই ভাই ভাই, আমরা পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে চাই, কথা বলেন ঠিক কিনা? যতই দল করেন না কেন, সর্বপ্রথম দল সেটা হচ্ছে আল্লাহর দল, কথা বলে। আল্লাহর আইন ছাড়া বাংলার জমিনে কোনো আইন করতে দেওয়া হবে না, দিতে হবে। আল কোরআনের আইন বাংলার জমিনে চলবে ইনশা। আপনি যতই আইন করেন না কেন, এই কোরআন পার্লামেন্টে যতক্ষণ পর্যন্ত না গেছে, আপনার আইন কোনো কাজ করবে না, কথা বলে, কথা বলেন না কে? আয় রে ভাই, আপনি আজকে ধর্ষণের মামলা হচ্ছে, আজকে তৃতীয় শ্রেণীর ছাত্রী থেকে শুরু করে 80 বছরের বুড়ি পর্যন্ত সার পায় না, কথা বলেন না কেন ভাই? পেপার পত্রিকা খুললে দেখা যায় তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষিতা, 90 বছরের বুড়ি ধর্ষিতা হয়ে গেছে, একটাই কারণ, কোরআন ছেড়ে দিয়েছি মুসলমানের বাচ্চারা, কথা বলেন না কে? পর্দা করি না আমরা, আমরা আল্লাহর আইন বাদ দিয়েছি। এই বাদ দেওয়ার কারণে আজকে বাংলার জমিনে ইফতিজিন ধর্ষণ শুরু হয়ে গেছে। হাই রে ভাইজান, পর্দার সাইজ কেমন? আমরা পাঞ্জাবি পরেছি, কত ঢিলা ঢালা, কি ঠিক? পাঞ্জাবি পরেছি, কত ঢিলা ঢালা, স্মার্ট বাংলাদেশ, পর্দার জীবন শেষ, কথা বলেন। এমন পর্দা বের হয়েছে মা বোনেরা গো, এমন পর্দা করে উষা নিশা যা আছে সব কিছু দেখা যায়, কথা বলেন না কে? এটাই বাস্তব কথা রে বাবা। ও মা গো, আমি আপনাদের সন্তানের মতন, আমি আপনাদের ছেলের মতন আপনাদেরকে ইনসাল্ট করে কোনো কথা বলবো না মা,
মা দিয়ে মক্কা, মা দিয়ে মাওলানা, মা দিয়ে মুর্শিদ, মা দিয়ে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা, এমন কোন কাজ করা যাবে না, এমন কোন কাজ করা যাবে না যে কাজ করার কারণে সেই দিন পিঠের চামড়া কারো থাকবে না। হাই রে ভাইরা আমার, আজকে মা বোনরা এমন পর্দা করে, এমন জামা পরে, সে জামান জামার নাম পাকি কি? জামার নাম পাকি, তারপরে বাড়াছে কিরণ মালা। কথা বলেন না রে ভাই, সব ধ্বংস করেছে। ও ভাই জানেরা, যারা সন্তানের বাবা হয়েছেন, যারা মেয়ের বাবা হয়েছেন, আমি আপনাদেরকে পায়ে হাত ধরে বলতে চাই, এমন পোশাক সন্তানদেরকে পরাবেন না মা, যে পোশাক পরার কারণে কামতের ময়দানে ওই ছেলে মেয়ে আপনার মাথায় লাথি মেরে জাহান্নামে যায়। এমন পোশাক পরানো যাবে? যাবে। এই যুবকদেরকে বলতে চাই, ও যুবকের দল, তোমরা এমন তাই জিন্স প্যান্ট পরো, প্রস্রাব করতে তারা পারে না। ঠিক পারে? এমন প্রস্রাব করতে তারা পারে না, বসতে গেলে নিচের জায়গা ফেটে যায়। কথা বলেন না রে ভাই, কথা বলেন না কেনে? প্রস্রাব করতে তারা পারে না, তারা কুকুরের মতন দাঁড়ায়া দাঁড়ায়া, যেরকম বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিস চালু হয়, সেরকম তারা কুকুরের মতন কাজ করা শুরু করে দেয়। কথা বলেন ঠিক না বে? ঠিক। ও মুসলমান ভাইরা আমার, এরকম কাজ করা যাবে না। তাহলে এই আলোচনার দ্বারা বোঝাতে চাইলাম, তাহলে আমাদেরকে সঠিকভাবে চলতে হবে কার কথায়? আল্লাহর কথায়। আমরা যদি জীবন যাপন করতে পারি, আমাদেরকে জান্নাত দান করবেন কে? কথা বলেন কে? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন নবীজি সুসংবাদ দাও ওই সমস্ত লোকদেরকে, কাদেরকে? আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। সুসংবাদ দাও ওই সমস্ত লোকদেরকে, ইন্নাল লাযীনা আমানু, নিশ্চয় যারা আমানু ইমান করেছে, ওয়াআমিলুস সালিহাত, যারা সৎকাজ করেছে, আমার আল্লাহ বললেন আন্না লাহুম জান্নাত, তাদের জন্যই বানানো আমার জান্নাত। জোরে কর আল্লাহু আকবার। জান্নাত তো জগছে ইয়া রব কে করো, আর জো হাই মাই তুজে দেখা করো, হরে গেল মা জিতনা নিয়ামত হায় তো, সবসে বরকর নিয়ামতে দিদারে তো। জোরে জোরে কন্ন আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর। ভাইজান, সময় প্রায় অল্প সময় চলে আসছে, তাহলে পাঁচটা আজাবের কথা বলেছিলাম। প্রথম নাম্বার আজাবের নাম কি ভাই? তুফান। কি নাম? তুফান। নবীজি দোয়া করার পরে এই তুফান নামক আজাব যখন চলে গেল বাবা, চলে যাওয়ার পরে এই সমস্ত কৌমের লোকেরা আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেছিলেন, নবীজি আমরা ইমান আনন করব, কিন্তু বাজান মুনাফিকের কাজ শুধু মুনাফিকি করা, তারা কখনো ইমান আনন করলো না, অথচ তারা বাসায় গিয়ে তারা আবার দাবি করে বসলো আনা রব্বুকুমুলা আলা, আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ, তোমরা আমাকেই বিশ্বাস করতে হবে। আবার যখন জুলুম নির্যাতন শুরু করে দিল রে ভাই, শর্টকটে বলতেছি, তখন আল্লাহ পাক আল্লাহর নবী হযরতে মূসা দোয়া করলেন, আল্লাহ আপনি তাড়াতাড়ি করে আরেকটা আজাব চাপিয়ে দেন, এমন আজাব চাপিয়ে দেন এবার যেন সে বুঝতে পারে তুমি রব আল্লাহ, তুমি আল্লাহ, সে যেন স্বীকার করে। ওই সময় দ্বিতীয় আজাব আল্লাহ পাক চাপিয়ে দিয়েছিলেন, ফারসাল্লা আলাইহিম তুফান ওয়াল জারদা। জোরে কর আল্লাহু আকবার। ওয়াল জারদা, ওয়াল জারদা শব্দের অর্থ কি ভাই আপনারা জানেন? এখানে অনেক আলেম আছেন যার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। ওয়াল জারদা শব্দের অর্থ পঙ্গপাল। কি পাল? পঙ্গপাল। জোরে বলেন কি পাল? পঙ্গপাল। পঙ্গপাল।
বাংলা শব্দের অর্থ কি? ইঁদুর। কি দূর? জোরে বলেন না রে ভাই, কি? আরো জোরে, কি? ইঁদুর। এই ইঁদুরের কয় পা? জোরে বলেন না ভাই, কয়টা পা? এই ইঁদুরের পা হয় চারটা। দিয়েছেন কে? ও মুসলমান ভাইয়েরা আমার, এই কথা আমি আপনাদেরকে বারবার বোঝাতে চাচ্ছি, যারা ক্ষমতার বাহাদুরি করে, কেমন করে আল্লাহ তাদেরকে শিক্ষা দেয় দেখেন। আজাব আল্লাহ পাক চাপিয়ে দিয়েছিলেন ইঁদুরের আজাব, পা তাদের চারটা। জোরে বলেন কয়টা? এই চারটা পা এই পঙ্গপাল যখন পৃথিবীর জমিনে আসলো, বাজান গো, এই ইঁদুরগুলো এসে হাজার হাজার লাখ লাখ হাজার হাজার ইঁদুর যখন এসে যখন ফেরাউনের কমের বাড়ির মধ্যে যখন ঢোকা শুরু হয়ে গেল, তাদের বাড়ির ভিতর, তাদের ঘরের মধ্যে, তাদের অট্টলিকায়, তাদের আলিশার রুমে যখন ঢুকে যাওয়া শুরু হয়ে গেল, ও মুসলমান ভাইরা, সমস্ত ফেরাউনের বাড়িঘর তছনছ করে কাটা শুরু করে দিল। বাজান গো, আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই, আপনারা বলেন তো ভাই, এই ইঁদুরের সম্মুখে যখন 10 লাখ 5 লাখ 1 কোটি 10 কোটি টাকা যদি ইঁদুরকে যদি ডাক দিয়ে বলা হয়, ইঁদুর ভাই আপনাদের কাছে টাকাটা দিলাম, এই টাকাটা পাহারা দেন, ইঁদুরের কাজ কি করা? কথা বলেন না রে ভাই, কথা বলেন না কেন? ইঁদুরের ইঁদুর কি টাকা কাটতে পারে? ভাই যান, আপনার অল্প সময়ের মধ্যে সমস্ত টাকা সমস্ত কিছু কথা শেষ করে দেয়। এবার ফেরাউন সব বাড়ির গদিতে বসতে পারে না, গদিগুলো যখন গদিতে বসে মুহূর্তের মধ্যে গদিটা কেটে তছনছ করে দেয়, বাড়ি গাড়ি সব কিছু যখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যখন পঙ্গপাল যখন আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, এই ইঁদুরের অত্যাচারে যখন টিকতে পারে না, খাইতে পারে না, শুইতে পারে না বাবা, তখন এই ইঁদুরের যন্ত্রণায় সইতে না পেরে সমস্ত কৌমের লোকদেরকে নিয়ে নবী হযরতে মুসার কাছে ডাক দিয়ে বলতেছে, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আপনি তাকে দেখেন, প্রথম নাম্বার আজাব আল্লাহ চাপিয়ে দিয়েছিল, তারপরও আমার কেন শিক্ষা হয় নাই? একটাই লোভ, সেই লোভ হচ্ছে এই সিয়ার ক্ষমতা। কথা বলেন না রে ভাই, এই ক্ষমতা টিকে ক্ষমতায় টিকে থাকার জন্য আমি অনেকভাবে চেষ্টা করি কিন্তু পারি না। নবী গো, আপনি দোয়া করুন, দোয়া করুন, আল্লাহ পাক যেন এই পঙ্গপাল এই ইঁদুরের হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। ভাইরা আমার, নবীজিকে বললেন যে নবী গো, আমরা আপনার কাছে ওয়াদা করলাম, আমরা আপনার কাছে স্বীকার করলাম, আমরা ওয়াদা করলাম, আমরা আল্লাহর আল্লাহকে ভয় করব, আমানো আল্লাহর প্রতি মানন করব। ও আমার বন্ধুগণ, নবী মুসা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আজাবটা উঠাইয়া নাও, আজাবটা আপনি উঠাইয়া নাও, এই আজাব দিলে সব কিছু তছনছ হয়ে যাচ্ছে। মহান আল্লাহ পাক এই আজাবের হাত থেকে রক্ষা করলেন। জোরে কোন আল্লাহু আকবার, রক্ষা করার মালিক কে? জোরে বলেন ভাই, খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? বাসায় চলে যাবেন? বাসায় যাবেন? চাচারা, চাচির জন্য কি বাসায় যেতে মন চায়? চাচির জন্য দোয়া করে দেবো, বাসায় নিয়ে যাবেন ইনশা আল্লাহ। ভাই ভাবির জন্য দোয়া করব, ও ভাই যান, ফলো করে চলবো কাকে, ভয় করে চলবো কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। যে নেতার আপনি গুলামি করেন মুসলমান, যে নেতার গুলামি করেন, 500-1000 টাকার বিনিময়ে আপনি মানুষের মধ্যে জুলুম করেন, আপনি খেয়াল করবেন আপনার নেতা সে কি নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে কিনা, ওই নেতাকে দেখে আপনি, নেতা যদি নামাজ পড়ে তার মুরিদ কি করবে ভাই?
নামাজ পড়বে। মনে করবেন যদি পীর নামাজ না পড়ে তার মুরিদ কখনো নামাজ পড়ে না, কথা বলেন না ভাইরা আমার? আমরা সবাই জানি, বলেন তো ভাই সুদ খাওয়া কি? এই বলেন না ভাই, কি ব্যাপার? এই এলাকার লোক সুদ মুদ খায় নাকি ভাই? আমি আপনার এলাকার কথা বলছি না, আমার এলাকায় সুতের হার আছে, হাই রে ভাই, লক্ষ লক্ষ টাকা সুদের উপর দেওয়া। কিন্তু আপনাদের পাংশা এলাকার লোক ভালো, রাজবাড়ি এলাকার লোক ভালো না ভাই? সব জায়গায় আছে, তাহলে আমরা আলোচনা আমরা সবাই জানি, কিন্তু ভাই আলোচনা আমরা সবাই জানি কিন্তু কেউ মানি না। বলেন তো সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া, চুরি করা, যৌতুক নিয়ে বিয়ে করা। বলেন যে হুজুর সব ওয়াজ করেন, এই যৌতুকের ওয়াজ ছাড়া কথা বলেন? তাহলে আমরা বুঝলাম সব কিছু হারাম, এই সমস্ত কাজ আল্লাহ পরিহার করার সুযোগ দিয়ে সবাই বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার এ শর্টকাট হয়ে গেছে, পাঁচ মিনিটের মধ্যে আমরা আলোচনা শেষ করে চলে যাব, সবাই সবার জন্য দোয়া নিয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে ভাইজান, তাহলে দুই নম্বর আজাব কি হয়ে গেল? চলে গেল। তিন নম্বর আজাব আল্লাহ বলছেন ওয়াল কুম্মালা, ওয়াল কুম্মালা। কুম্মালা শব্দের অর্থ জানেন ভাই? কুম্মালা শব্দের অর্থ জানেন আপনারা কেউ আছেন? কুম্মালা শব্দের অর্থ জানেন না কেনে? জানতে হবে, কোরআন বুঝতে হবে। মা বোনদের মাথায় হয় ছোট ছোট কালো কালো, এই জিনিসটার নাম কি? আরো জোরে বলেন কি? ও কোন? ও ভাইজান, ও কোন? এই কুম্মালা শব্দের অর্থ ও কোন? আগামীকাল আপনি বাসায় যাবেন, এই কোরআন সামনে খুলে হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুর গতকাল ওবাইদুল্লাহ বিন আফসারি হুজুর কথা বললেন, নওয়াজ করলেন, এই আলোচনাগুলো আছে কি না? এ ভাই জান, কোরআন পড়তে হবে। কোরআন পড়লে একটা করে হরফ যদি পড়েন আপনার আমল নামায় সব দিবে, কিন্তু আমরা কোরআন পড়ি না, আমরা আল্লাহর কারাম বাদ দিয়ে দূরে সরে গেছি। এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে বাংলার মুসলমানরা বাংলার গলিতে গলিতে মার খায়। কথা বলি কিনা ভাইরা আমার? ঐক্যবদ্ধ হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ রসিকে যদি শক্ত করে ধরি, কোন নাস্তিকের বাচ্চা মুসলমান রক্ত দিয়ে রাজপথ করা সহজ পাবে না। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমাদের দুর্ভাগ্য, আমরা কপাল পোড়া মুসলমান, আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি, রসুলের সুন্নাত ছেড়ে দিয়েছি, এই জন্য আমরা মুসলমানরা বাংলার গলিতে গলিতে মার খাই। মার খাওয়ার আর সময় নাই, এখন মার দেওয়ার সুযোগ এসে গেছে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন থেকে এমন কোনো কথা নাই, এমন কোনো নীতি নাই, এমন কোনো রাজনীতি নাই যা কোরআনের মধ্যে নাই। কথা বলেন, কথা বলেন না কে? সব কিছুই আছে, কিন্তু নিজের নীতি ঠিক করতে হবে। নিজের নীতি ঠিক করে আপনাকে রাজনীতি করতে হবে। যদি রাজনীতি না করেন, যদি নীতি ঠিক করে রাজনীতি না করতে পারেন, জনগণের আদালতে এমন পিটন খাবেন সেই দিন পালানোর পথ পাবা না, পথ পাবা না। কথা বলে ঠিক কিনা? তো ভাইজান, একটা কথা আপনাদেরকে বোঝাতে সক্ষম হলাম, আসমান আর জমিনের মালিক লিল্লাহি মা ফিস সামা ওয়াতি ও মা ফিল আরদ, সত্যভাগ আসমান জমিন আল্লাহ বলছেন, সত্যভাগ আসমান জমিন যার, বাংলার জমিনে হুকুম চলবে তার। কথা বলেন না কে? তো সম্মানিত ভাইরা আমার, অনেকক্ষণ যাবৎ ধরে অনেক আমরা আলোচনা শুনলাম, আপনারা কষ্ট করে বসে আছেন, ফজরের নামাজ সেরে দেওয়া হোক এমন আমরা চাই না। তো যত সময়ে যে আলোচনাগুলো হলো কোরআন থেকেই হলো, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ কার ঘর ভাই? কথা বলেন ভাইজান, মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা রসুলের ঘর, মাদ্রাসা কার ঘর? রসুলের ঘর। আল্লাহ এবং রসুলের, আল্লাহর জমিন হয়, আসমান হয়, এই জায়গা রহমত করবেন নবী মুহাম্মদ রসুলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীর সুপারিশ ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না এই নবীজি আমাদের নেতা ভাইরা আমার কথা ঠিক কি না তো সম্মানিত ভাইরা আমার গভীরভাবে খেয়াল করুন তাহলে শর্টকাটে দুটো কথা বলি ভাই বলবো শর্টকাটে দুটো কথা বলি তাহলে ওয়াল কুম্মালা শব্দের অর্থ কি ভাই উকুন উকুন যদি বেশি হয় মাথার ভিতর কেমন লাগবে ভালো লাগবে না খারাপ লাগবে অশান্তি মনটা অশান্ত হয়ে যাবে আপনাকে মনে হবে আমি অসহায় আমার সব কিছু আখেরাত পরকাল সব শেষ হয়ে গেছে আমার সব কিছু জগৎ বলতে সব কিছু নষ্ট হয়ে গেছে ভাইরা আমার এই নাস্তিকের বাচ্চা কুলাঙ্গার ফেরাউন বারবার গাদ্দারি করে আল্লাহর সাথে কথা বলেন ঠিক কিনা গাদ্দারি করে মুনাফিকি করে এবং গভীর রাত্রে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে ধ্বংস করে দিও না আমি স্বীকার করলাম তুমি আমাদের আল্লাহ আল্লাহু আকবার বলেন মুসলমান হিসেবে দাবি করার কারণে আল্লাহ বলছেন ফেরাউন গভীর রাত হয়ে গেছে গভীর রাতে তুই আমাকে এসে আল্লাহ বলে স্বীকার করলি তোকে সাক্ষী রেখে একটা কথা বলি তোর লাশ কামত পর্যন্ত আমি আল্লাহ পাক রক্ষত রাখবো তোকে দেখে বাংলার জালেম শাসকেরা শিক্ষা গ্রহণ করবে জোরে বলেন কথা ঠিক না বেঠি লিল্লাহে তাকবীর সম্মানিত ভাইরা আমার এই উকুনের আজাব আল্লাহ পাক দিয়েছিলেন ওয়াল কুম্মালা এতগুলো করে উকুন মাথার ভিতরে উকুনের বস্তা উকুনের গাড়ি মানে সব জায়গায় উকুন গিয়ে সব কিছু ছেয়ে গেছে বিছানায় শুইতে যায় বিছানার মধ্যে এত মোটা হয়ে উকুন শুইতে পারবেন এ শুইতে পারবেন পানি খাবেন গ্লাসের মধ্যে উকুনের উকুন আর উকুন পুল 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 করা শুরু করে মন দেখেই তো মনটার মধ্যে কেমন মান একটু খারাপ খারাপ লাগবে কথা বলেন ভাইরা আমার এই উকুনের হাত থেকে বাঁচার জন্য সাহায্য চেয়েছিলেন কার কাছে আল্লাহর কাছে ওরা তো সাহায্য করেছিলেন ভাইরা আমার চার নাম্বার শর্টকাটে বলতেছি চার নাম্বার আল্লাহ পাক আজাব চাপিয়ে দিয়েছিলেন ওয়াজ্জফা দিয়া ওয়াজ্জফা দিয়া শব্দের অর্থ কি আপনারা কি জানেন জানেন এই জায়গায় যখন বৃষ্টি হয় আপনাদের এলাকায় বৃষ্টি হয় না ভাই বৃষ্টি হয় অল্প অল্প জায়গায় যখন পানি জমে ওই জায়গায় কিছু প্রাণী হলুদ রঙের দুই পা মারাবা লিল্লাহে তাকবীর কি দেখা যায় আরো জোরে বলেন কি আরো জোরে কি ব্যাং আপনাদের এই রাজবাড়ির ব্যাং কত কেজি কত মন কত টন হয় কত কেজি হয় এক কেজি হাফ কেজি এক পা এরকম হয় কিন্তু ভাইজান আমার পাঁচ মন দশ মন ওজনের ব্যাং কি দেখেছেন কখনো একটা ব্যাং যদি দশ মন ওজনের হয় এই স্টেজ থেকে যদি আপনাদের মাঝে যদি লাভ দেয় ওই নিচে যারা পড়বে তারা কি সুস্থ থাকবে অসুস্থ হয়ে যাবে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবী দোয়া করলেন আল্লাহ আপনি আজাব চাপিয়া দেন রাব্বুল আলামিন ব্যাঙ্গের আজাব চাপিয়া দিলেন একটা করে ব্যাঙ্গের ওজন আট থেকে দশ মন জোরে কন আল্লাহু আকবার এই একটা করে ব্যাং যখন লাফালাফি শুরু করে দেয় এদিক থেকে সেদিক থেকে একটা করে যখন ব্যাগ লাফ মারে ওই ব্যাংকের নিচে যারা পড়ে তারা আচন্ন বিচন্ন হয়ে যায় তারা অসুস্থ হয়ে যায় তারা মারা যায় ধ্বংস হয়ে যায় এই গজব দিলেন কে লিল্লাহে তাকবীর আল্লাহ কি এখনো পারবে এখনো কি পারবে অন্যায়ভাবে আলেমদেরকে জেলখানায় যারা বন্ধ করে রাখবে অবশ্যই আল্লাহ ক্ষমতা থেকে
কান ধরে নামায়া দিতে পারবে ক্ষমতার মালিক আমার আল্লাহ। ভাইরা আমার, তাহলে ব্যাঙ্গের আজাব সব দিকে যখন নবীজি বলেন এমন ব্যাঙ্গ ওই সময় এসেছিল, এই ব্যাঙ্গ যখন প্রস্রাব করে দেয়, প্রস্রাব বুঝেন, মুরব্বীরা যাইতে যাইতে কাপড় মানি করে দেয় প্রস্রাব। মুরব্বীরা ভালো করে শোনেন, আপনাদেরকে শুনতে হবে, এমন প্রস্রাব ব্যাঙ্গ শুরু করে দেয়, এক জায়গায় যখন প্রস্রাব করে ওই জায়গায় প্রস্রাবের কারণে সমস্ত কাফের বেঈমানেরা মুনাফিকের বাচ্চারা সব কিছু ভেসে যায়, সব কিছু মরে যায়। জোরে কোন মারহাবা, লাফালাফির হাত থেকে বাঁচার জন্য, ওই ফেরা ওই ব্যাঙ্গের হাত থেকে বাঁচার জন্য সমস্ত কৌমেরা জড়ো হয় মুসার কাছে, দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আজাব নামে উঠায় নেয়। পরিশেষে আজাব নাম্বার ফাইভ, কয় নাম্বার? পাঁচ নাম্বার আজাব। খুব কঠিনভাবে শুনবেন মা বোনেরা, গভীরভাবে খেয়াল করেন, পাঁচ নাম্বার আজাব আল্লাহ পাক চাপিয়ে দিয়েছিলেন অদ্দামা শব্দ রক্ত, শরীর কাটলে কি বের হয় ভাইজান? জোরে বলেন কি? শরীর কাটলে বের হয় রক্ত, বলেন তো এই রক্তের রং কি? লাল না কালো না সাদা, রক্ত লাল শক্তের ভক্ত তার নাম রক্ত, এই রক্তের নাম হচ্ছে, রং হচ্ছে লাল। বাজার এই রক্ত দিয়ে এই ফিরাউনের বাচ্চা, কুলাঙ্গা নাস্তিকের বাচ্চা আল্লাহ পাক রক্ত দিয়ে শিক্ষা দিয়েছিলেন। শুধু রক্ত নয়, বড় বড় রক্তের দলা, জোরে কোন আল্লাহ আকবার, বড় বড় রক্তের দলা। আমরা এখানে মনে করেন বসে আছি সবাই মিলে, হঠাৎ করে এই চেয়ারটাতে আমার পিছনে রক্তের বিশাল বড় একটা দলা হয়ে গেছে, বলেন তো ভাই ভালো লাগবে না খারাপ লাগবে? রক্তের দলা, এই রক্তের এত দুর্গন্ধ বাবা, এত দুর্গন্ধ, এই গন্ধ শোনার সঙ্গে সঙ্গে সমস্ত পেটের মধ্যে যা আছে বমন করে সব কিছু বের হয়ে যায়। আল্লাহ পাক এমন গজব চাপিয়ে দিয়ে ওই ফিরাউনকে শিক্ষা দিয়েছিলেন। আমি বলতে চাই, যারা পৃথিবীর জমিনে ক্ষমতা দাপটে অন্যায়ভাবে ক্ষমতা ধরে রাখবে, আল্লাহ পাক আজাব গজব দিয়ে তাদেরকেও দুনিয়ার জমিন থেকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে কি পারে না? জোরে পারে কি পারে না? লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, তাহলে ভাইজান আমরা বুঝলাম, এক্ষুনি শেষ করে দেবো, একটা ভাই উঠবেন না। তাহলে আমরা প্রথম শুনলাম কি, প্রথম নাম্বার আজাব কি ভাই? তুফান। এই ছেলেটা বলতেছে জ্বর, জ্বর, ও মানে জ্বর বলে, মানে এদিকে কি ভাটা আছে নাকি? ও জ্বর যাই, আলহামদুলিল্লাহ। তুফান পঙ্গপাল, কি পাল? আপনার উকুন তিন, চার নম্বর হচ্ছে কি? ব্যাঙ্ক। জোরে বলেন কি? এ ব্যাঙ্কের শক্তি আছে কি নাই? ব্যাঙ্ক। তারপরে কি? রক্তর দলা। ভাইরা আমার, তাহলে আসমান জমিন যার, বাংলার জমিনে হুকুম চলবে তার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা সবাই বিশ্বাস করি আপনার আমার রবকে। জোরে বলেন কে? সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে যদি কোরআন নিয়ে কেউ সিনেমিনি খেলতে চায়, এই কোরআন নিয়ে যদি কোনো কুলাঙ্গার কোনো নাস্তিকের বাচ্চা আলেমদেরকে নির্যাতন হত্যা করতে চায়, বুকের সমস্ত রক্ত ঢেলে দিয়ে ওই মুনাফিকের বুকের কলিজা টেনে চিত্তে রাজি আছি, কারা কারা আছি, ধোয়াত্ম লেগে দেখে দেয়, লিল্লাহি তাকবীর, নারায় তাকবীর, হাত নামান। বলেন তো ভাই, এই মাহফিলের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আছে কি নাই? আছে। আপনাদেরকে ছবি উঠাইতেছে, আলোচনা অনেক করা যেত, আর করা যাবে না প্রায়,
12টা পার হয়ে গেছে, কারণ তারিখটা শেষ হয়ে গেছে, ঠিক কিনা ভাই? আমাকে দাওয়াত করাইছিল 15 তারিখে, 16 তারিখ বেজে গেছে। আমি আপনাদেরকে কষ্ট দেব না, আমি আপনাদেরকে জুলুম করব না ভাই। যে আলোচনাগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করা তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, আপনারা একটা নিয়ত করবেন, যাদের সন্তান নাই, যাদের ছেলে নাই, যাদের মেয়ে নাই, ভাই প্লিজ, এই যুবকেরা যাদের মাথার মেধা কম, একটা নিয়ত করবেন। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এই মাহফিলের মধ্যে আছে, আপনাদেরকে ছবি উঠাইতেছে, এই ছবিটি মহান মালিকের নিকটে জমা দেওয়া হবে। জয়কন মারহাবা। ভাইরা আমার, আপনারা এমন, আমরা এমন একজন নবীর উম্মত যার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবী ইতিম নবী, এই নবীর প্রতি ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আছে কি নাই, কথা বলেন ভাই, আছে কি নাই? বাজান, আমি একজন প্রতিবন্ধী মানুষ, মুসাফির ভাইজান, গভীরভাবে খেয়াল করুন। আমিও এরকম মাদ্রাসায় লেখাপড়া করেছি, এরকম মাদ্রাসায় লেখাপড়া করেছি। আমাকে অনেক লোক বলেছে, টিটকারি করেছে, অহংকার গৌরবী করেছে। আমার বাবাকে বলেছে যে তোমার ছেলে এরকম প্রতিবন্ধী, কোনোদিন তারা ভাত পাবে না। ভাইজান বলেন তো, মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদের রেজেকের ফয়সলা কার হাতে? কথা বলেন ভাইয়া, আমার, আমি দেখেছি আমার বাবা মার সম্মুখে যখন এরকম কথা বলছে যে তোর ছেলে কোনোদিন ভাত পাবে না, আমি দেখেছি আমার আব্বা আম্মা আড়ালে কাঁদতেন আর বলতেন, যে আল্লাহ তোমার কোরআনের পথে বিজয়ী আল্লাহ তুমি দান করো। যারা বলেছে তারাই আজকে ভাত পায় না, আল্লাহ আমাদেরকে পোলাও কোরমা খাওয়ায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, জোরে কোন মারহাবা। তো ভাইজান, আমি একজন প্রতিবন্ধী মানুষ, মুসাফির, এই কোরআনটা কয় পারা? জোরে বলেন, কোরআনটা কয় পারা? আমি 30 জন ভাইয়ের কাছে আবতার করলাম, যাদের ছেলে মেয়ে বিদেশে আছে, বাহিরে আছে, যে মায়ের সন্তান হয় না, যে ভাইয়ের বাবা মা অন্ধকার আত্মীয়।